নমস্কার বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। ইতিমধ্যেই শ্রাবণ মাসের দুটি সোমবার চলে গিয়েছে, বাকি আর দুটি সোমবার। 16 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে, চলবে 16 আগস্ট পর্যন্ত। আর আগামী যে সোমবারটা আসতে চলেছে, তৃতীয় সোমবার, সেটি পড়েছে 5ই আগস্ট 2024, বাংলার 20 শ্রাবণ 1431। তারপরে শেষ যে সোমবারটা রয়েছে, সেটি রয়েছে 12ই আগস্ট 2024, বাংলার 27শে শ্রাবণ 1431। তো বাকি যে সোমবারগুলি রয়েছে, সেই সোমবারগুলি আমরা কিভাবে পালন করব, কি কি নিয়ম মেনে খাওয়া দাওয়া করব, কি খাওয়া যাবে এই শ্রাবণ মাসে, কি খাওয়া যাবে না, সাথে মহাদেবকে এই দুটি সোমবার কি কি অর্পণ করলে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন, সেই সমস্তটাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি আপনি একজন শিবের ভক্ত হন, গোটা শ্রাবণ মাস মেনে চলুন এই নিয়মগুলি সকল মনস্কামনা পূরণ করতে। আর মহাদেবকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। শ্রাবণ মাসের শিব পুজোয় কি কি উপকরণ লাগে সেটি প্রথমে জেনে নেওয়া যাক। দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সবথেকে অপরিহার্য উপকরণটি হল বেলপাতা। একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। এই শ্রাবণ মাসে বহু ভক্তেরা উপবাস করে সোমবার ব্রত পালন করে থাকেন। আর সোমবারের উপবাস করলে কিছু নিয়ম পালন করতে হয়, দেখে নেওয়া যাক নিয়মগুলি কি কি। সৎভাবে উপবাস করার সঙ্গে এক মনে শিব নাম জপ করতে হবে সর্বদা। শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে, সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে গঙ্গা জল, গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে, বেলপাতা, চন্দন, ধুতুরা, ভাঙ, গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেব মহাদেবের পূজা, ভক্তি ভরে করতে হবে আরতি। উপবাস করার সময় প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারে, তবে আপনারা কোনোভাবেই এই উপবাস করলে অন্ন গ্রহণ করবেন না, আর তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন যে জিনিসগুলি, বাদাম, ফল, দুধ, মাখন, এছাড়া বাজরা, ময়দার তৈরি যে কোনো খাবার আপনারা খেতে পারেন। সারাদিনে পর্যাপ্ত মাত্রায় জল আর ফলের রস খেতে পারেন ভক্তেরা। সারা শ্রাবণ মাস সাধারণ নুনের পরিবর্তে আপনাদের গ্রহণ করতে হবে সৈন্ধব লবণ। মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা, দারুচিনি, সবুজ এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলি তো গেল আপনারা শ্রাবণ মাসে কি করবেন আর কি খাবেন। এবার জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে ভুলেও কোন কাজগুলি আপনারা করবেন না। মহাদেবের পূজোয় কখনোই কেতকী ফুল এবং হলুদের ব্যবহার করবেন না, সিঁদুরও দেওয়া যাবে না মহাদেবকে, পরিবর্তে আপনারা চন্দন দিতে পারেন। শাস্ত্রবিদরা জানাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে চলা উচিত। এছাড়া সর্ষের তেল, মসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যাবে না। মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এই শ্রাবণ মাসে। সোমবারে উপবাস করলে সন্ধ্যায় আরতির আগে কোনোভাবেই ভর পেট বা পূর্ণ আহার করা যাবে না। এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন মন্ত্র জপ করবেন। শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব অত্যন্ত প্রসন্ন হন ভক্তের ওপর, ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করে থাকেন। তবে আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে না পারেন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার এক মনে জপ করলেও হবে। এই পবিত্র মাসে সোমবার ব্রতকথা পাঠ করতে পারেন, রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, এটি খুব পবিত্র ও শুভ কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাসে এই সমস্ত নিয়মগুলি মেনে চলুন। আর যারা উপবাস করবেন, অবশ্যই আমিষ আহার গ্রহণ করবেন না। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর মহাদেবের পুজো করুন। ধন্যবাদ।